তেমনি মুরগিটা বারবিকিউ করব, এটা বুকের এক সাইডেরটা, বুকের এক পাশেরটা, আমি এটাকে মশলা মাখাবো। তো আসো, এতো পরোটা বানিয়েছি, ডিম ভেজে রেখেছি, সাতটা পরোটা বানিয়েছি, ডিম ভেজেছি, এখন আমি এটাকে ধুয়ে নিব। ধোয়া আগে টেস্ট ছিল, আর একটু ধুয়ে নিব। তো এটা আমার 2-3 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখার দরকার ছিল, কিন্তু আমি পারিনি, তাই আধা ঘন্টা রেখে দিব বা 15-20 মিনিট এমনই হবে। এই তো আমি মশলা দিয়ে দিচ্ছি, এখানে সমস্ত অনেক অনেক মশলা, তারপরে আদা রসুন বাটা, তারপরে লবণ, এতগুলো লাগবে না। তারপরে একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ওটার সাথে কিন্তু 8-10 রকমের মশলা প্রথম যেটা দিয়েছি, এই তো মরিচের গুঁড়া, তারপরে সরিষার তেলটা দিলে ভালো হতো, সরিষার তেলটা শেষ হয়ে গেছে, আমি সয়াবিন তেলে দিচ্ছি। এখন আমি এটাকে ম্যারিনেট করে নেব। এটার সাথে ভালো করে মাখিয়ে রাখবো। ভালোভাবে মাখিয়ে রাখবো। এখানে প্রায় 400 গ্রাম, না না 500 গ্রাম মাংস আছে। পুরোপুরি 500 গ্রাম হবে এখানে। তো এখন আমি এটা করে রেখে দিলাম, এটা থাক। রেখে দিয়েছি, এই তো পরোটাটা, এই যে পরোটা ডিম ভেজে নিয়েছি, মনে হয় না এই দেখলি জগ খালি, দেখতে পারছো, জগে পানি ভরে রাখবো, দাঁড়াও। ওরে বাবা, ওরে বাবা,
এই তো মুড়িটা হয়ে গেছে, পরোটা বানিয়েছি। এই তো মুরগিটার বারবিকিউ হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে। আর এই তো পরোটা বানিয়েছি, ডিম ভেজেছি, তো এখন খাবো। জারিন তুমি খাবে? তুমি অনেক এক্সাইটেড। ও দাঁড়াও দাঁড়াও, এটার সাথে খাও কেন, একটা প্লেট নিয়ে আসো। রান্নাঘরে দেখবা চুলার ওই পাশে একটা প্লেট আসতে, নিয়ে আসো। সিনথিয়া চামিচ নিয়ে আসো, দেখুন কি সফট হয়ে গেছে, একদম সফট। এই দেখুন, এই যে পিস করে ফেলেছি, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন।